এরপরের প্রশ্ন, যেহেতু আমি জেনারেলের ছাত্র, অনেক কারণে মেয়েদের সাথে কথা বলতে হয়, এটা জায়েজ কি না? অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট করা যাবে কি না মেসেঞ্জার বা ইমোতে? মেয়েদের সাথে চ্যাট করা কেন লাগবে? যদি আপনি ছাত্র মানুষ হন, পড়াশোনা বিষয়ে কোনো লেনদেন, কোনো আদান প্রদান, কোনো কথাবার্তা, কোনো আইডিয়া শেয়ারিং করার প্রয়োজন হয়, একান্তে করবেন না। হয়তো গ্রুপ স্টাডি হচ্ছে অনলাইনে, সেখানে ছেলে মেয়েরা আছে, সেখানে যদি আপনার পর্দা রক্ষা করে কোনো আইডিয়া শেয়ার করতে চান করতে পারেন। অন্যথায় একাকী নির্জনে কথা বলা, যেটা ফেতনার দিকে নিয়ে যাবে, মনের মধ্যে বাজে চিন্তা নিয়ে আসবে, সমাজ অস্থির হবে, অশান্তির দিকে যাবে, সেটা কোনো অবস্থাতে জায়েজ। আপনার শুধুমাত্র ক্লাসমেট মেয়ে ছাত্রী আছে, ছাত্র নাই, নিয়ম হলো মেয়েরা মেয়েদের সাথে, ছেলেরা ছেলেদের সাথে আলাপ করবে এবং আইডিয়া শেয়ার করবে। ভাইরা আমার, এই কথাগুলো শুনলে আমাদের ভালো লাগে না। হুজুররা সব ওল্ড, সব সেকেলে, পুরান আমলে, এখন জগৎ কোথায় চলে গেছে হুজুরদের খোঁজ খবর নাই। এখন হলো ভাব শেয়ারিং, কেয়ারিং, এখন আর এই সমস্ত এই মান্দাতার আমলে এসব চলে না, নাউজুবিল্লাহ। এই চিন্তা আমাদের ভাইরা করে। এরপরে যখন এই ঐশীর মতো, ওই যে আনুষ্কা, দিহান, এই সমস্ত ঘটনা যখন ঘটে, তখন আবার মনে করে, না রে, হুজুররা যেটা বলছিল কথা তো সেটাই। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তৌফিক দান করুন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা এখানে বলেন নাই ওয়ালা তাজনু, জিনা করিও না, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, কারণ কাছে গেলে জিনা অটোমেটিক হয়ে যায়, ওদিকে চলে যেতে হয় মানুষের, এই জন্য আগে থেকে বাঁধ দিতে হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলেছিলেন, মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা যৌনতা, এটা সৃষ্টিগতভাবে প্রমোটেড, সৃষ্টিগতভাবে এটার জন্য কোনো ট্রেনিং প্রশিক্ষণের প্রয়োজন। যদি এটাকে প্রমোশন করার চেষ্টা করা হয়, সমাজ অস্থির হয়ে যায়। যৌনতাকে বরং কন্ট্রোল করতে হয়, এটাকে বরং নিয়ন্ত্রণ, যত্রতত্র ব্যবহার করা থেকে বাঁচতে হয়। এখন এটাকে প্রমোশন করতে চাইলে আর সমাজ কি হবে, অশান্তির দিকে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চার মাযহাবই কি সঠিক? তাহলে কেন তাদের এতগুলো বিষয় নিয়ে এক নয়, তাদের বিষয়গুলো এক নয়, এবং মাযহাব মানা কতটুকু গুরুত্বপূর্ণ? ভাইরা আমার, প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই মৌলিকভাবে সঠিক, ইনশাআল্লাহ। এ বিষয়ে সারা বিশ্বে আহলে সুন্নাহ জামাতের কোনো আলেমের, কোনো ইমামের দ্বিমত নাই যে প্রসিদ্ধ চার মাযহাবের চারো মাযহাবই কি সঠিক। এখন প্রশ্ন হলো, সঠিক হলে তাদের মধ্যে এত দ্বিমত কেন? সঠিক হওয়ার পরেও দ্বিমত হতে পারে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাঁর জীবদ্দশায় অনেক মাসআলা নিয়ে দ্বিমত করেছেন। এটাকে বলা হয় মতবৈচিত্র্য, মতবৈচিত্র্য, এক একজন এক এক মত বুঝার ক্ষেত্রে, রাসূলের নির্দেশটা বুঝতে গিয়ে এক একজন এক এক রকম বুঝতে পারেন, এটা অস্বাভাবিক কিচ্ছু না। বিধায় এটাকে খুব বড় করে দেখে মুসলিমদেরকে বিভক্ত করা অথবা মুসলমানদের সংশয় সৃষ্টি করা উচিত না। তবে মাযহাব মানা, কেউ যদি কোরআন এবং হাদিসের আলোকে একা একা চলতে পারে, এত বেশি তার ইলিম থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তার জন্য মাযহাব মানা কোনো জরুরি। কিন্তু আপনি সাধারণ মানুষ হিসাবে কোরআন হাদিসের সব কিছু যদি আপনার জানা না থাকে, কোনো না কোনো আলেমের মাধ্যমে অবশ্যই আপনি আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা জানতে হবে। বিয়েতে উকিল দেওয়া এবং দেনমোহর নির্ধারণ করার ব্যাপারে বিস্তারিত জানতে চাই। ভাইরা আমার, বিয়ের মধ্যে কোনো উকিল টুকিলের কোনো প্রয়োজন নাই, এটা একটা অযথা কাজ, আমাদের দেশের প্রায় বেশিরভাগ এলাকাতে প্রচলিত আছে। বিয়েতে ছেলে হোক আর মেয়ে হোক, দুই পক্ষের গার্ডিয়ান হিসাবে তাদের বাবা, বাবা না থাকলে বড় ভাই অথবা চাচা অথবা দাদা, কোনো একজন পুরুষ মানুষ, তিনি অভিভাবকত্ব করবেন। মেয়ের বাবা বলবে আমার মেয়েকে আমি বিয়ে দিচ্ছি, তিনি নিজেই মেয়ের বিয়ের ক্ষেত্রে বলতে পারি উকিল, বিয়ে সম্পাদন করতেছেন তিনি। বাবা বেঁচে থাকতে আবার মাঝখান থেকে আরেকজন আসে, তার নাম উকিল তো উকিল, আবার উকিল বাবা, উকিল তো উকিল, আবার সাথে কি লাগায়, বাবা। কয় বাপ থাকে একজন মানুষের? যেমন জীবন্ত জলজন্ত বাপ থাকতে আবার আরেক বেটার বানায় উকিল বাবা বানাচ্ছে। এ উকিল বাবা বানানোর পরে মেয়েরা ওই বিয়েতে যে উকিল বাবা থাকে, সারা জীবন বাবার মতো তার খেদমত করা লাগে, তার সাথে পর্দার বিধান আছে বলে মনে করে না, এগুলো সব হারাম। বিয়েতে কোনো উকিল বাবার প্রয়োজন, বলিষ্ঠভাবে সমস্ত উকিল বাবা টাবা এগুলো সব বাদ দিবেন, সরাসরি বাপ থাকতে, বাপ না থাকলে ভাই,
মাঝখান থেকে আরেকজন এসে উকিল বাবাগিরি করার কোনো প্রয়োজন নাই। এটা ভুল। জারজ সন্তানের পিছনে নামাজ পড়া জায়েজ আছে কিনা? কোন সন্তানের জন্ম যদি অবৈধভাবে হয় ওই সন্তানের কোনো দোষ নাই, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কিন্তু সমাজে যদি জানাশোনা হয়ে যায় তার পিছনে নামাজ পড়তে মানুষের যদি নেফরত হয়, মানুষ যদি বিব্রত বোধ করে, তাহলে সেক্ষেত্রে সেই স্বার্থে অনেক উলামায়ে কেরাম বলেছেন তাদেরকে ইমাম না বানানোই উত্তম। তবে তাদের পিছনে নামাজ পড়লে কোনো অসুবিধা? একজন মানুষ তার জন্ম যদি অবৈধভাবেও হয় তারপরও তিনি চাইলে আল্লাহর নিকটবর্তী বান্দা হতে। আবার অনেকের জন্ম সঠিকভাবে হয়েছে কিন্তু সে যখন নেকামল করবে না সে আল্লাহর অপছন্দের মানুষ বান্দা হতে পারে কি পারে না? এই জন্য কার জন্ম কিভাবে হয়েছে এটা মুখ্য না, কে নিজে কি কাজ করেন এটা হলো মুখ্য। শুনেছি নামাজে বা ওযুতে মুখে বলা নিয়ত বলতে কিছু নেই, সত্যতা কতটুকু? ভাই নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি? ইচ্ছা। অনেকে বলে যে আগামী বছর আমরা হুজুর আপনাকে আমাদের মাহফিলে দাওয়াত দেওয়ার নিয়ত করছি। এ নিয়ত করা মানে হলো মনে মনে আমরা ইচ্ছা করছি। নিয়ত শব্দের অর্থ কি? ইচ্ছা। আচ্ছা ইচ্ছা এটা কি মুখে করে না মনে করে? কথা বলেন, ইচ্ছা কি মানুষ মনে মনে করে না মুখে দিয়া করে? মনে করেন আপনি এই বছর হজে যাবেন, সামনের বছর আল্লাহ বাচালে নিয়ত করছেন, তো আপনি বলেন যে নাওয়াইতু আন আযহাবা ইলাল হজ। শুনছেন কোনোদিন এরকম হজে যাওয়ার নিয়ত শুনছেন কোনোদিন আপনারা? কিন্তু জিজ্ঞেস করলে ভাই হজে যাবেন কিনা বলে হ্যাঁ নিয়ত আছে এবার যাওয়া। এই যে নিয়ত আছে তার মানে ভিতরে ইচ্ছা আছে। যে কোনো ইবাদতে নিয়ত ছাড়া কোনো ইবাদত হবে না, কিন্তু নিয়ত জিনিসটা হলো মনে ইচ্ছা, এটাই যথেষ্ট। মুখে আলাদা নাওয়াইতু পড়ার প্রয়োজন। এখন অনেকে বলবেন যে আমরা সারা জীবন পড়ে আসছি, কোথেকে হুজুর এগুলা গজাইছে, সব উল্টে দিচ্ছে এরা। ভাইরা আমার, খেতে ধান যখন লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয়? আগাছাগুলো ফেলে দিতে হয় তাহলে ফসলটা। সুন্নতের সাথে সাথে কিছু আগাছা কিছু ভুলভ্রান্তিও সমাজে কোরআন এবং হাদিসে যদি নাই কিন্তু সমাজে সেটাকে ভালো কাজ মনে করে, ইসলামের কাজ মনে করে কেউ করে, তাহলে বুঝতে হবে এটার নাম আগাছা বেদাত। এই বেদাত তুলে তুলে সমাজ থেকে কি করে দিতে হবে? ফেলে দিতে হবে, তাহলে ফসল ভালো হবে, সুন্নত ইবাদত ভালো হবে। এই মুখে নিয়ত করা এটা এরকম একটা কাজ। মুখে নিয়তের কথা কোরআন হাদিসে আমাদেরকে শেখানো হয় নাই। অন্তরে নিয়ত করবেন, আপনি কেন দাঁড়াইছেন, আপনার মনে মনে আপনার টার্গেট আছে যে আমি এখন এশা নামাজ পড়তে দাঁড়াইছি, বাস এটাই কি নিয়ত। বর্তমানে মহিলা পুরুষ একই সাথে ব্যবসা চাকরি করে, ইসলামী শরিয়া মোতাবেক মহিলাদের কাজ করার ব্যাপারটি কতটুকু জায়েজ? ভাইরা আমার, নারীরা ব্যবসা করলে ব্যবসা করতে পারবে, পুরুষদের মাধ্যমে তারা ব্যবসা করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার টাকা দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা করেছেন না? এটা হলো মেয়েদের ব্যবসা করার নিয়ম। যদি ফিজিক্যালি তারা অফিস করতে হয়, ব্যবসার জন্য যেতে হয়, তাহলে সেটাও হালাল হবে যদি ব্যবসা করতে গিয়ে তার কোনো পর্দার বিধান লঙ্ঘন না হয়, তার প্রাইভেসি, তার ব্যক্তিত্ব, তার নিরাপত্তা, তার পার্সোনালিটি এগুলো ঠিক রেখে যদি করতে পারেন তাহলে অসুবিধা নাই। চালিয়ে